ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয়। এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী। এই বছর 7ই মার্চ বিজয়া একাদশী। এই তিথিকে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এদিনে উপবাস করলে খুবই ফলদায়ক। এই একাদশীর দিন ভক্তরা উপবাস রাখলে সমস্ত পাপ ধুয়ে যায় ও জীবনে সুখ শান্তি বজায় থাকে। কথিত আছে, শ্রীহরির আশীর্বাদ বর্ষণ হলে জীবনে কখনো কোনো সমস্যা হয় না। বিজয়া একাদশীর দিনে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা জীবনে সব কিছুই শুভ বলে মনে করা হয়। একাদশীর পূজা পদ্ধতি। একাদশীর দিন প্রথমে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে উপবাসের প্রস্তুতি নিন। ভগবান বিষ্ণুর পুজো করার আগে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিন। যদি গঙ্গার জল থাকে তবে সেই জায়গায় একটু ছিটিয়ে দিন। শুধুমাত্র পরিষ্কার জায়গায় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপর তাদের সামনে দেশে গিয়ে প্রদীপ জ্বালান। পুজোর সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল নিবেদন করুন। ভোগ হিসাবে ফল বা যে কোনো মিষ্টি খাবার দিতে পারেন। দেবী তুলসী ভগবান বিষ্ণুর খুব কাছের, তাই ভোগে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। একাদশীর দিন ভুল করেও ভাত খাওয়া উচিত নয়। এমনকি আপনার পরিবারের কোনো সদস্য উপবাস না করলেও ওই দিনে বাড়িতে ভাত তৈরি করা এড়িয়ে চলা উচিত। বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রগত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে নাগব, আপনি সে প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন।
ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সে কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথায় শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, যারা এই ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং ব্রতের ফল লাভ করুন। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।